हेलो फ्रेंड्स वेलकम जानाচ্ছি ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি গতকালই সকালবেলা আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে ইউনিভার্সিটির তরফ থেকে একটি অফিশিয়াল নোটিফিকেশন এসেছে এবং সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে স্টুডেন্টসদের যে বর্তমানে যারা সেমিস্টারে ভর্তি হচ্ছে অথবা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের যে অ্যাডমিশন ফিস এবং তার সাথে টিউশন ফি এবং তার সাথে গ্রেড কার্ড বা মার্কশিটের জন্য যে ফি সেটাকে ক্যালকাটা ইউনিভার্সিটি মুকুব করে দিল। এটা একটা বিশাল বড় ভালো খবর ছিল এবং আমি গতকাল আপনাদের এটাও শেয়ার করেছিলাম যেটা পিজিদের জন্য 100% কনফার্ম, কিন্তু ইউজি অর্থাৎ কলেজের স্টুডেন্টদের জন্য কনফার্ম কিনা সেটা আমি জানাবো, সেটাই শেয়ার করতে এলাম। এবং যারা তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মাস্টার্স করার প্ল্যানিং করছো, পিজি করার প্ল্যানিং করছো 2021 সালে বা যারা বর্তমানে পড়াশোনা করছো তাদের জন্য সত্যিকারে খুব ভালো খবর। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। অনেক গুজব রটছে এই নিয়ে, আপনাদের প্রচুর মেল পেয়েছি, তাই ক্ল্যারিফিকেশনের জন্য চলে এলাম যে এই যে বেনিফিট এটা কাদের দেওয়া হবে। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। প্রথমত বলে দিই ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে তারা যেটা বলে দিয়েছে যে অ্যাডমিশন ফিস এবং টিউশন ফি যেটা লেগে থাকে সেই টাকাটা কিন্তু মুকুব করে দেওয়া হয়েছে এবং নতুন অ্যাডমিশন এবং তার সাথে যারা অনগোয়িং সেমিস্টার রয়েছে তাদের জন্য। এটা এক্সক্লুসিভভাবে শুধুমাত্র কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য, কলেজ স্টুডেন্টদের কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়নি। প্রথমে আমি একটি লিডিং নিউজ পেপার দেখাচ্ছি, তারপরে আরও একটি লিডিং নিউজ পেপারে এটা পুরোটা কনফার্ম করে দিচ্ছি আমি। তেমন কি বলেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি হ্যাজ ওয়েভ দ্য অ্যাডমিশন টিউশন এক্সামিনেশন অ্যান্ড আদার ফি ফর অল সেমিস্টার ফর দ্য academic year 21-22 because of the present pandemic situation. তো ইউনিভার্সিটির তরফ থেকে খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই বর্তমানে সিচুয়েশানে যে স্টুডেন্টসদের যে আর্থিক প্রবলেম হচ্ছে তার জন্য কিন্তু তারা স্টুডেন্টদের পাশে দাঁড়িয়ে এই প্রবলেমটা সলিউশন করার জন্য তারা এটাকে মুকুব করে দিল। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে দিই, অনেক স্টুডেন্টসরা ভাবছে যে যারা নতুন এই বছর এইচএস পাস করে কলেজে ভর্তি হবে তাদেরও টাকা মুকুব হয়ে গেছে, কিন্তু সেটা মুকুব হয়নি। তাদেরকে যে এক্সাম ফিস, যে কোর্স ফি, সেই সব কিছু পেমেন্ট করতে হবে। যদিও সিইউ লাস্ট ইয়ার থেকে এক্সাম ফিসটা নিচ্ছে না, বাট কোর্স ফিস, অ্যাডমিশন ফিস, টিউশন ফিস, যারা বিশেষ করে তোমরা ফার্স্ট সেমিস্টার ভর্তি হতে যাচ্ছ তাদের কিন্তু লাগবেই লাগবে। এবং যারা বর্তমানে থার্ড সেম বা ফোর্থ সেমে পড়াশোনা করছো বা তারপর আগে পড়াশোনা করছো তো তাদেরও কিন্তু এই টাকাটা দিতে হচ্ছে। কাদের কাদের কোন কোন ইউজি কোর্সগুলোকে মুকুব করেছে সেটা বলছি আমি। টোটাল যে ইউজি কোর্স অর্থাৎ যে কোর্সগুলোকে এই ফিটা মুকুব করা হলো সেটা হলো কি, ইউনিভার্সিটির দ্বারা যে ইউজি কোর্সগুলো হয় মানে বিটেক বা হোম সায়েন্স যার অ্যাডমিশন প্রসিডিওর চলছিল আমি আপনাদের শেয়ার করেছিলাম, সেই কোর্সগুলো যারা করছে তাদের কিন্তু এই সুবিধা তারা পাচ্ছে। যারা নর্মাল গতানুগতিক অন্যান্য কলেজে অ্যাডমিশন নিচ্ছ, কলেজ অথরিটি যদি তারা কোনো স্টেপ না নেয়, তারা যদি কোনো কিছু না বলে তোমাদের যেরকম যা ফি দিতে হয় সেরকমই ফি দিতে হবে। ইভেন যারা বর্তমানে ইন্টারমিডিয়েট অন্যান্য সেমিস্টারে পড়ছো তোমাদেরও যেরকম যা ফি দিতে হয় সেই ফিগুলোই দিতে হবে। সবথেকে ভালো যেটা হয়েছে এর মধ্যে একটাই যে যারা পিজি স্টুডেন্টস নতুন ভর্তি হতে যাচ্ছে তাদের আর্থিক প্রবলেমের জন্য কিন্তু তারা আলটিমেটলি আর পিছিয়ে থাকবে না, তারা ভর্তি হতে পারবে, কারণ সিইউ যেহেতু অ্যাডমিশনের টাকা নিচ্ছে না এই 2021 সালে। কিন্তু এখানে আরও একটা ব্যাপার হচ্ছে কলেজদের জন্য যদি এটা করা হতো অনেকটা সুবিধা হতো, কারণ অনেক এরকম স্টুডেন্টস থাকে যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার তাদের খুব ইচ্ছা, কিন্তু মাইক্রোবায়োলজি আপনারা জানেন কোর্স ফিসটা অনেকটা বেশি নেয়, তার জন্য তারা কিন্তু পড়তে পারে না, এরকম অনেক স্টুডেন্টস আছে। তো সেই ক্ষেত্রে যদি আজকে ইউনিভার্সিটি কলেজদেরও এটা বলতো খুব ভালো হতো। প্রথমে আমি ইউনিভার্সিটি ভিসি কি বলেছেন তার পরবর্তীতে আমি অন্য কর্তৃপক্ষদের বক্তব্য শেয়ার করছি। Amid the pandemic, family members of the students have lost jobs, suffered pay cuts, and this has caused severe financial constraints. We want to support students as much as possible during their trying times, Vice Chancellor Sonali Chakraborty Banerjee said. তো ভিসির বক্তব্য অনুযায়ী যে বর্তমানে যে কোভিড সিচুয়েশন বা যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে সেখান থেকে যাতে স্টুডেন্টদের পড়াশোনা না ব্যাহত হয় তার জন্য তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। এবার আমি যদি একটু এই সিদ্ধান্ত যেটা মেন যে এটা আমার আলটিমেটলি কলেজ ওয়াইজ হবে কি না এটা বিষয় কর্তৃপক্ষ কি বলছে একটু দেখাচ্ছি। বিশ্ববিদ্যালয় সহ-উপাচার্য শিক্ষা আশিস চট্টোপাধ্যায় তিনি বলেছেন অতিমারির কারণে পড়ুয়াদের নানা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কলেজের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কোনো হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন আশিস চট্টোপাধ্যায়, অর্থাৎ প্রভিসি সাহেব। তার বক্তব্য অনুযায়ী যেটা শুধুমাত্র ইউনিভার্সিটির জন্য যেটা আমি বলছি, তার ফলে তোমরা মিসলিড হও না, তোমরা কোনো কিছু আপডেট দেখেই বা তার মধ্যে যেহেতু নোটিশটা ইউজি রয়েছে বলেই যে তোমাদের যারা যে তোমরা ভর্তি হচ্ছ বা কলেজে বর্তমানে কোনো সেমিস্টারে পড়াশোনা করছো মানে তোমাদের পরবর্তীকাল এই পরীক্ষা হলো এরপরে তো তোমাদের আবার ভর্তি হবে, সেই টাকাটা যে দিতে হবে না এর জন্য মিসলিড হলো না দয়া করে, তোমাদের জন্য কিন্তু এটা নয়। আচ্ছা, এবং তিনি বলে দিয়েছেন যে কলেজের দায়িত্বটা পুরো কলেজের ব্যাপার, এটা কলেজে গভর্নিং বডি আছে তারা ডিসিশন নেবে। এবং এই নিয়ে কলেজরা কী বলছে, বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ গৌতম কুণ্ডু, সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কররা মানছেন বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের ওপর পরে কিন্তু তাদের ওপরে চাপ তৈরি হবে। তবে তাদের কিছু সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্তের জন্য স্নাতকোত্তরের প্রায় 12,500 পড়ুয়ারা বিনামূল্যে এই বছরটা পড়াশোনা করতে পারবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেটা ধরুন বিটেকের 5,000 টাকা কোর্স ফিস বা ম্যাথের জন্য যে 5,000-6,000 টাকা করে কোর্স ফিস লাগতো, সেই টাকাটা কিন্তু আর পেমেন্ট করতে হলো না পিজি স্টুডেন্টদের জন্য। তাই তারা যারা এবছর ফাইনালি গ্র্যাজুয়েট হচ্ছ বা আগের ইয়ারে গ্র্যাজুয়েট হয়েছিলে, যারা পিজি অ্যাডমিশন নেওয়ার প্ল্যানিং করছো, তাদের যারা নিশ্চিন্তে ভর্তি হওয়ার, তোমাদের আর অ্যাডমিশনের কোনো পয়সা লাগছে না, টিউশন ফি লাগছে না। আর যারা বর্তমানে পিজির অন্যান্য সেমিস্টারে পড়ছো, লাইক সেকেন্ড সেমে পড়ছো এখন, তাদেরও কোনো লাগছে না থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। সত্যি খুব ভালো জিনিস। বাট ইউজির ক্ষেত্রেও যদি সমানভাবে অ্যাপ্লিকেবল হতো তাহলে আরও ভালো লাগতো পুরো জিনিসটা। কারণ অনেক স্টুডেন্টস এরকম আছে তারা কিন্তু কোর্স ফিসের জন্য কলেজে ভর্তি হতে পারে না। বাট তবুও এই যে সিদ্ধান্ত ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়েছে সেটাকে সাধুবাদ জানাতেই হয়। যেখানে রাজ্যের অন্যান্য অনেক ইউনিভার্সিটি 20-50% অবধি কমিয়ে দিয়েছে ধরতে গেলে ফি, সেখানে সিইউ পুরো নীল করে দিল সেই ফিসটাকে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন। যারা বর্তমানে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে যাচ্ছ কলেজে, আবার বলছি এটা তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়, তাই তোমরা মিসলিড দয়া করে হয়েও না। তোমাদের যেরকম যা ফি পেমেন্ট করতে হয় সেরকমই করতে হবে। যদি ফার্দার নোটিশ আসে, কলেজ ওয়াইজ নোটিশ আসে, তখন আলাদা ব্যাপার। যেমন এর আগে আমি শেয়ার করেছিলাম সিইউর আন্ডারে বিবেকানন্দ ওমেন্স কলেজ তারা মাত্র 300 টাকা দিয়ে ফার্স্ট সেমিস্টারে ভর্তি করাচ্ছে। সেরকম কোনো কিছু আপডেট এলে আমি নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করবো। বাট এখন অবধি যারা অন্যান্য আশুতোষ, সেন্ট জেভিয়ার্স বা তোমার ধরো স্কটিশ চার্চ বা অন্যান্য যে সমস্ত কলেজগুলোতে ভর্তি হচ্ছ, বা ওদিকে বর্ধমান বা আমাদের মেঘনাথ সাহা কলেজ থেকে বা তার সাথে হুগলি মহীশিন, যেখান থেকে তোমরা ভর্তি হচ্ছ, তোমাদের কিন্তু ফিজটা পেমেন্ট করতে হবে যতক্ষণ অবধি কলেজ থেকে নোটিফিকেশান না আসে। ভালো থাকবে সবাই। সবাইকে জানাচ্ছি বিশাল বড়